মেয়েরা একসাথে হলে ছেলেদের গোপন অঙ্গ নিয়ে কি কথা বলে? প্রচলিত একটি কথা হলো, মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু হয়। এই কথা অবশ্য সব ক্ষেত্রে কখনোই প্রযোজ্য হয় না, কারণ একটা মেয়ে কিন্তু আর একটা মেয়ের মনের ভাব সব থেকে ভালোভাবে বুঝতে পারে। এছাড়া মায়ের মতো পথ প্রদর্শক হিসেবেও কাজ করে একজন ভালো বন্ধু। তবে এবার দেখে নিন, একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ে গোপনে ঠিক কি কি কথা হয়। কয়েকজন মেয়েরা একসাথে হলে ছেলেদের গোপন অঙ্গ নিয়ে যে কথাগুলো বলে থাকে। মেয়েরা ছেলেদের চেয়ে মেয়েদের সঙ্গেই পার্টিতে যেতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সব থেকে বড় কথা হলো, কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়াই তারা পার্টি করতে বেশ ভালোবাসে। নিজের পছন্দের থেকে বন্ধুর পছন্দের উপর সব থেকে নির্ভর করে, তাই শপিং এ যাওয়ার সময় বয়ফ্রেন্ডকে নয় নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যায়। এমনকি বিশেষ অনুষ্ঠানে বন্ধুর জামা চেয়ে পরে যাওয়ার মধ্যে অদ্ভুত আনন্দ পায় মেয়েরা। মাথা গরম, কিন্তু কারোর উপর সেই রাগ দেখাতে পারছে না, তাই নিজের বেস্ট ফ্রেন্ডকে ফোন করে অথবা তার সঙ্গে দেখা করে রেগে যাওয়া মানুষটির সমস্ত রাগ অকথ্য গালাগালির মাধ্যমে উগরে দিয়ে শান্তি পাওয়া যায়। স্কুল অথবা কলেজ পড়ার সময় জীবনের প্রথম নেশাটাও বেস্ট ফ্রেন্ডের সঙ্গে করার একটা আলাদা মজা পাওয়া যায়। এমনকি রাস্তায় নেশা করার সময়ও সে যদি সঙ্গে থাকে তাহলে একটা আলাদা মনোবল পাওয়া যায়। কোনো যুক্তি ছাড়াই ঝগড়া করা ক্ষণিকের জন্য আড়ি, আর কিছুক্ষণের মধ্যেই আবার ভাব করে নেওয়া। বয়ফ্রেন্ড অথবা পৃথিবীর যে কোনো মানুষের সামনে খাবার খাওয়ার সময় একটা শালীনতা বজায় রাখতেই হয়, কিন্তু বেস্ট ফ্রেন্ডের সামনে খাওয়ার সময় কোনো শালীনতা বজায় রাখার কোনো দরকার পড়ে না, কারণ রেস্টুরেন্টে গিয়ে বাতরামি করাতেও সেই সায় দেয়। নিজেদের ছেড়ে বাকি আর পাঁচটা মেয়েকে নিয়ে গসিপ করা, তাদের জামা কাপড় দেখে নিজেদের মধ্যে কথা বলা, নিজেদের সঙ্গে তাদের তুলনা করা, আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল